সময় যত ফুরিয়ে আসছে ততই যেন ভোটের প্রচার তেজি হয়ে উঠছে। চার কেন্দ্রের উপনির্বাচনে প্রতিটি রাজনৈতিক দল সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে বাড়ি বাড়ি ভোট প্রচারে। প্রতিদিন পালা করে যেমন রাজনৈতিক দলের প্রার্থীরা অনুগামীদের নিয়ে বাড়ি বাড়ি ভোট প্রচার চালিয়ে আসছেন, ঠিক তেমনি তাদের হয়ে নির্বাচিত প্রতিনিধি ও অন্যান্য নেতৃত্ব পৃথক পৃথকভাবে ভোটারদের কাছে গিয়ে ভোট চাইছেন। প্রতিদিনই এই চিত্র লক্ষ্য করা যাচ্ছে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রগুলিতে। আসন্ন উপনির্বাচনে অন্যতম একটি কেন্দ্র হল ছয় আগরতলা। এই কেন্দ্রের লড়াই হবে বহুমুখী। টানা পাঁচবারের বিধায়ক সুদীপ রায় বর্মনের অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আগরতলা কেন্দ্রে রয়েছেন শাসক দল বিজেপির মনোনীত প্রার্থী চিকিৎসক অশোক সিনহা ও বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী কৃষ্ণা মজুমদার। বিজেপি দলের প্রার্থীর হয়ে শুক্রবার এই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সংখ্যালঘু অধ্যুষিত মোল্লাপাড়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে পদ্মফুলে ভোট দেওয়ার বার্তা নিয়ে প্রচার করলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার ও ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান শাহ আলম। এদিনের এই ভোট প্রচারে তাদের সাথে ছিলেন প্রচুর সংখ্যক দলীয় কর্মী। প্রচারের ফাঁকেই সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে পৌর নিগমের মেয়র দীপক মজুমদার জানান, রাজ্যে সর্বত্রই রয়েছে বিজেপি সরকার। সারা রাজ্যের মানুষ যখন কংগ্রেসে ছিলেন তখন তারা সরকার গঠন করতে পারেনি, কারণ তারা দালালি করেছেন। যারা দালালি করেছেন তারাই আজ আবার মানুষের কাছে ভোট চাইতে আসছেন। মানুষ জানে তাদেরকে কিভাবে শিক্ষা দেওয়া যায়। একটি ভোট মানে দুটি বার্তা বহন করবে, একটি হলো উন্নয়নের ধারা অব্যাহত রাখা, আরেকটি হলো যারা বিশ্বাসঘাতকতা করেছে তাদেরকে শিক্ষা দেওয়া। আর সেই শিক্ষাটা এবার দেবে আগরতলা কেন্দ্রের মানুষ। বিভিন্ন পঞ্চায়েত, তারপর জেলা পরিষদ, আমাদের এডিসিতে 10 জন এমডিসি আছেন, সর্বোপরি সারা রাজ্যে সমস্ত ব্যবস্থাপনা আমাদের সরকার, আমাদের সব যান লোকাল বোর্ডিং গভর্নমেন্ট বলেন আর স্টেট গভর্নমেন্ট বলেন আর সেন্ট্রাল গভর্নমেন্ট বলেন, কোথায় কংগ্রেসের আর সরকার করার কথা? দুজন যে সরকার করা হলো, যখন আমরা সারা রাজ্যের মানুষ ছিলাম কংগ্রেসের পক্ষে তখন সরকার করতে পারি, কেন দালালি করা হয়েছিল? কারা করেছিলেন? তারাই আজকে ভোট চাইতে এসেছেন এলাকার লোক। এলাকার লোক জানেন যে কিভাবে শিক্ষা দিতে হয়। এই ভোট, একটা ভোটের মাধ্যমে দুটি বার্তা যাবে, একটা হচ্ছে আমাদের রাজ্য সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখা জন্য মানুষ জনমত, মানুষ আমাদের পক্ষে থাকবে। দ্বিতীয়ত, যারা গদ্দারি করেছে, যারা আমাদের বিশ্বাস এবং আমার ভোটকে পুঁজি করে এই এলাকা যারা গণব্যবস্থারা আছেন, যারা কার্যকর্তারা পরিশ্রম করে দিন রাত পরিশ্রম করে ওনাকে জিতিয়েছিলেন, কথা না বলে আমাদের ভোটটাকে, আমাদের বিশ্বাসটাকে ওনার ব্যক্তিগত কাজের জন্য ও স্বার্থের জন্য অন্য দলে বিক্রি করেছেন, তাকে শিক্ষা দেওয়ার বার্তা এবার দেওয়া হবে। এবং এই রাজ্যে আগামী 2023 বিজেপি সরকার আছে, বিজেপি ছাড়া অন্য কোনো দল নাই, এটা প্রমাণ করবে এই রাজ্যের মানুষ, এই এলাকার মানুষ, এই বুথে যারা সম্মানীয় ভোটাররা আছেন সবাই আমাদের দোয়া করবেন, আমাদের প্রার্থীর পক্ষে ভোট দেবেন এই আশা রাখছি আমরা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।